হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সবাই তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হঠাৎ করে মন চাইলো যে শিমুই রান্না করি। অনেক দিন খাওয়া হয় না, অ্যাকচুয়ালি আমাদের দুধের কোনো জিনিসই খাওয়া হয় না, সবারই দুধ খেলে পেটের প্রবলেম হয়। তো আজ মনে হলো একটু কিছু করি, আর আমার নিজেরও শরীরটা খুব একটা ভালো নয়, তো বাড়িতেই ছিলাম, দোকানে যাওয়া হয়নি। তো এই লাচ্ছা শিমুইটা তন্ময় অনেক দিন আগে এনেছিল করার জন্য, ঈদের সময় এনেছিল। তো এগুলো ভালো থাকে, তো আমি ভাবলাম আজকে এগুলো করি। তার জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে, আর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আমার কাছে ছিল কাজু, পেস্তা আর আমন। তো আমি এগুলোকে চপ করে নেবো ভালো করে, ছোট ছোট করে যতটা সম্ভব। যদিও বা মানে আমার টাইম লেগেছে অনেকক্ষণ এই এতগুলো বাদাম চপ করতে, তো আমি এখানে এগুলো চপ করে নেব। আর আমার দুধও গরম হয়ে গেছে, ফুটে গেছে, তো আমি এটা বন্ধ করে দেব। আর দুধেও আমি মানে দুধের পরিমাণটা একটু কম দিয়েছি, একটু জল মিশিয়েছি বেশি, যেহেতু আমরা দুধটা মানে খাই না, ওই জন্য আমি এই প্রসেসে যাতে প্রবলেমটাও না হয় আর খেতেও ভালো লাগে, আমাদের দুধের টেস্টটা পাই, এজন্য আমি ভাবলাম যে এটা করলেও হয়। তো যাই হোক, শিমুই কাদের কাদের ভালো লাগে একটু বলো। আমার এই লাচ্ছা শিমুইটা খুব একটা ভালো লাগে না, কারণ এটা গরমে দুধের মধ্যে দিলেই সাথে সাথে গলে যায়। তো এটাকে ইন্ডিভিজুয়ালি ভাবে বাটিতে সেপারেট করে এটাকে দিতে হয়। তো আমার যেগুলো অ্যাকচুয়াল যেগুলো বানায় বানানো হাতে বানানো যে শিমুইগুলো, ওইগুলো বেশি ভালো লাগে। ওই শিমুইও আমাদের কাছে আছে, ওইটাও আমি করে দেখাবো। তো আমার এখানে দুধটা একেবারে ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি একটু সাইডে রেখে দিই, আমি একটু কড়াই নিয়ে একটু ঘি নেব। ঘি আমার কাছে ঘিও শেষ, মানে একটা ছোট বোতল আনা হয় ফিশানের জন্য, তো ফিশান খায়। তো আমি যেটুকুনি ঘি ছিল দিয়ে আমি বাদামগুলোকে ভালো করে ভেজে নেব, একটু লালচে লালচে করে, যাতে টেস্ট লাগে, একটা ঘিয়ের টেস্ট আসে আর খেতেও জবরদস্ত হয়। তো আমি এখানে সব বাদামগুলো ঢেলে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে, যাতে ক্রাঞ্চিনেসটা আসে বাদামের মধ্যে। আর এগুলো কিন্তু আনসল্টেড বাটার, তাই বাটার বলছি, সরি, আনসল্টেড বাদাম। তো এগুলো লাল লাল করে ভেজে নেবো। আমার ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে, যাতে পুড়ে না যায় আমি তার আগেই তুলে নেব। তো আমার কাছে আমার বাবা কাশ্মীর গেছিল অনেক দিন আগে, আমাকে একটা কেশরের কোটো এনে দিয়েছিল। তো বিরিয়ানিতে ইউজ করতে করতে প্রায় শেষের দিকে, একদম অল্প আছে, তো আমি ভাবলাম এটা দুধের মধ্যে দিয়ে দিই, একটু কালারটাও আসবে আর খেতেও হেলদি হয়ে যাবে। তো আমি এর মধ্যে যেটুকুনি কেশর ছিল আমি সব ঢেলে দিয়েছি, আর সাথে সাথে কালার কোনোদিনই আসবে না। একটা হলদি ভা একটুখানি রেখে দিলে আস্তে আস্তে কালারটা আসবে। তো আমি এর মধ্যে কেশর, আর আমি ফোটানোর সময় এলাচ দিতে একদম ভুলে গেছিলাম, এলাচ তেজপাতা কোনোটাই দেওয়া হয়নি। তো আমি এলাচটা দিয়ে দিই, একটু গন্ধ হবে, দুটো এলাচ আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। তো এটাকে আমি দিয়ে একটু নেড়ে চেড়ে একদম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না একটু গরমটা কমে যাবে, যাতে খুব গরম না থাকে। আর আমি সাথে সাথে কী করবো, ওটা ততক্ষণ থাক দুধটা এক পাশে, আমি ততক্ষণ ঘিয়ের মধ্যে যেটুকুনি ঘি ছিল ওইটুকুনি ঘিতে আমি শিমুইগুলো একটু ভেজে নেবো। দেখবে শিমুই এগুলো অ্যাকচুয়ালি তুমি তোমরা ডাইরেক্ট বাটিতে দিয়েও খেতে পারো দুধ মিশিয়ে। তো আমার কাছে মনে হলো একটু ঘিয়ের ফ্লেভার আসবে, একটু ভাজা ভাজা হবে। দেখবে শিমুইয়ে একটা লাল আর সাদার ভাব থাকে, ওইটা বেশ আসবে। এটা আর এত বেশি হয়ে গেছিল আমি কন্ট্রোলই করতে পারছিলাম না। তো যাই হোক, আমি আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে আমি বাটিতে বাটিতে দিয়ে নেবো শিমুইগুলোকে আগে, তারপরে আমি একটা বাটিতে বাটিতে দুধ দেবো। আর আমার সাথে ত্রিশান হেল্প করছিল, তো ত্রিশান বাদামগুলো দেবো। তো এই হচ্ছে আমাদের শিমুইয়ের টোটাল রেসিপি, একদমই সিম্পল। তোমরা সবাই বাড়িতে ট্রাই করতে পারো এরকম প্যাকেট কেনা থাকলে। আর এগুলো একদমই রান্না করতে হয় না, এগুলো ইনস্ট্যান্ট তুমি বাটিতে দিয়ে গরম দুধ দিয়ে খেতে পারবে। আর যদি তুমি রান্না করতে চাও সব গলে ঘ্যাট হয়ে যাবে। আর এগুলো খুবই কেমন একটা দুধটা খুব সোফ করে নেয়,
তো তার জন্য কেমন একটা হয়ে যায়। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাথে থেকো, সঙ্গে থেকো, নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা, বাই বাই।